আঙ্কেল আঙ্কেল বাসা যাচ্ছে কে ও দুসরা হ্যাঁ কি বাবা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ওই হচ্ছে আমি তো সানির খোঁজে আসছি আমি জানি সানির ছাড়া তুমি তার বাড়িতে আসবে না করতে ছেলেটা যে কোথায় গেল কোথায় ঘুরে বেড়ায় আমি ফোন দিচ্ছি কেন জানি ও ফোন পড়েছে পড়ছে না কালকে থেকে এইজন্য বাসায় আসলাম কি হয়েছে ওর কিছু হয়নি দেখো মা আমি তোমাকে বলি কি যত তাড়াতাড়ি হয় বিয়েটা করে ফেলো তাহলে আমার ছেলেটা এদিকে ওদিকে আর ঘুরবে না আপনি বাবার সাথে কথা বলে নিয়ে আমি আজই যাব তোমার বাবার কাছে কিন্তু আঙ্কেল একটা কথা বলি হ্যাঁ বলো মা ওর মানে ব্যবহার আচরণ আমার কাছে ভালো লাগছে না ইদানিং যাব তো আমার সাথে ঠিকমতো কথা বলছে না আমি আপনাকে বলতে চাইনি বাধ্য হয়ে বাসায় আসলাম আসলে আমার মন মানসিকতা খুবই খারাপ ও তো আমাকে বিয়ে করতে চাচ্ছে না এখন মারে আমি বলি কি বিয়ে করবে না মানে কি ও করবে না ওর বাপে করবে না তবা তবা কি বলে ফেললাম ঠিক আছে মা তুমি নিশ্চিন্ত থাকো আমার সাথে দেখা হলে আমি বুঝিয়ে দেবো সব কিছু ও রাজি না আঙ্কেল ও আমার মনে হয় কি ও কারো অন্য কারোর সাথে রিলেশন করে না 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 তুমি এসব চিন্তাই করো না নুসরাত আমি দেখছি ব্যাপারটা আমার বন্ধুর মেয়ে আমি অনেক শখ করে রেখেছি আমার ছেলের সাথে বিয়ে করাবো আমার ছেলের সাথে বিয়ে হলে অনেক ভালো লাগবে আমার ছেলে এবং মেয়ে দুইজন একই রকম লাগবে দেখতে তুমি আমার সাথে এরকম বিহেভ করছো কেন আমাকে ইগনোর করছো কেন কিছু বলার থাকলে আমার বাবাকে বলো কেন খুশি খুশি বাবা বাবা কোথায় খুশি কই গেল ওরা কেউ তো নাই কি কই গেছিলি চল বসি আমার কাম তো করতেই হইব না এই বাড়ির দায়িত্ব তো আমার আপনি করবেন শুনেন আমি কিন্তু এইসবের মধ্যে নাই গেলাম আমার জন্য কোনো দোষ না হয় আরে না আমি কি তোর দোষ দিব আমি আমার তা আমি বুঝে রাখি কি কি জানিস শব্দ আচ্ছা শুন তুই থাক হায় রে পাগলা প্রেমিক এইটুকু শব্দের কারণে ভিতরে লুকাইছে দৌড় দিছে আরে ম্যানেজ করবো হে রাব্বু রে খুশি তোমাকে আমি অনেক ভালোবাসি দেখেন আপনার বাবা এসব মেনে নেবে না কেন আমি দেখবো সব আমি সব কিছু দেখতেছি খুশি খুশি আমি তোমাকে ভালোবাসি অনেক ভালোবাসি সব ঠিক আছে কিন্তু আপনার বাবা তো এসব মেনে নেবে না বাবা বাবাকে আমি ম্যানেজ করবো আমি বাবাকে বলবো দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে ছাড়া ভাজবো না বিশ্বাস করো সামান্য একটা কাছে এনে একটা চাকরানির সাথে তুমি একে দাঁড়িয়ে প্রেম করছো ছি ছি সানি ছি বাবা বাবা আমি ওকে ভালোবাসি তোমার মুখে এই কথা মানায় না এই মেয়ে তুই এখানে দাঁড়িয়েছিস কেন ভাগ ভাগের দিকে বাবা দেখো আমি ওকে ভালোবাসি সানি অতিরিক্ত কথা বললে আমি ভুলে যাব তুমি আমার সন্তান আমার সমস্ত জায়গা জমিন জায়গার থেকে তোমাকে আমি বঞ্চিত করে দেব ত্যাজ্য করে দেব বাবা আমাকে যদি তুমি ভুলে যাও আমাকে যদি তুমি ত্যাজ্য পুত্র করে দাও তাও ত্যাজ্য পুত্র করে দাও কিন্তু আমি তারপরও বলি আমি ওকে ভালোবাসি ওকেই বিয়ে করব ঠিক আছে আমি তোমার রাজপ্রাসাদে থাকলাম না আমি তোমার দংশপথ চাই না
আজকের পর থেকে তোমার বাড়ির আশেপাশে আমি আসবো না। গেলাম, ছেলেটা আমার আমার অবাধ্য হয়ে গেল। ওকে ছাড়া তো আমি বাঁচবো না। আমাকে মেনে নিতে হবে, আমাকে মেনে নিতে হবে। ছবি তো অনেক তুললাম, কাল কালাটা না লালটার সাথে তুলবি গরু? আমি লালটা এই যে দেখতে পাচ্ছেন আমি গাড়ির চাকার মধ্যে শুয়ে আছি। ওয়াও, গাড়ির কালারটা কি সুন্দর, একটা ছবি তুলে নিয়ে গে। আমার পেজ সবকিছু একদম মনে করো যে কমেন্টটা ভরে যাবে। আর আমি গরুর পাশের লগে তুলছি, তুই তো গুয়ের লগে তুলছিস। তুই গরুর পাশাল লাগে ও? আচ্ছা, তুলি আমি, তুই তো ভাইরাল। যা দূরে যা একটু, পাটা খুব সুন্দর দোস্ত। অন্য কিছু রে, কত শান্তি। শুনেন, এইভাবে কি ছবি তুলেন? আমি এখানে প্রস্তাব করতেছি একটা। তাহলে আমি একটা কথা বলি, আপনি কোন প্লেজে আমাদের সেলফি তোলা প্লেজে আপনি হচ্ছে এসে আপনাদের মতো মানুষদের কারণে আজকে অনেক মানুষ কান্না করছে। আমি প্রস্তাব করবো না, আমি গাছের নিচে প্রস্তাব করতেছি, ঠিক আছে? আমি ওপেন প্লেজে করতেছি। তার মানে আমরা নিচে থেকে ছবি তুলবো। অনেক তো ছবি তুলছেন, এখন একটু মোবাইলটা রাখেন। শুনেন, আপনি এই যে আজকে আমার সাথে কাজটা করছেন, হোয়াটসঅ্যাপ করতেছি, ছবি তুলছেন, আপনি ভুলে যান না, আপনাদেরও একটা ক্ষতি হইতে পারে। এইভাবে ড্রেস পরে একটা পুরুষের সামনে এসে ছবি তোলা, এই ভাইরাল পিক, এই ভাইরাল পিক, এই ওয়েস্টার্ন, এগুলাতে সমাজটাকে নষ্ট করে দিছে একবারে। জানেন, আপনার বুঝতেছেন আপনি আমি সমাজটাকে কতটা নষ্ট করতেছি? শুধুমাত্র এই কিছু অল্প অল্প কিছুক্ষণ সময় শুধুমাত্র বিনোদনের জন্য। এই বিনোদনটা না সবসময় থাকবে না।
আবার ছবি তুলতেছেন আপনি, কথাগুলো কানাতে যাচ্ছে না তো? যাবে, কখন যাবে জানেন? যখন আপনার সিচুয়েশনটা ওই পর্যায়ে আসবে তখন বুঝতে পারবেন। ঠিক আছে ভাই, সরি। হ্যাঁ আমি আসলে এই কাজটা আর করব না, আসলে আমাদের ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, বুঝতে পারলেন? এখনো সময় আছে, প্লিজ ড্রেসটা চেঞ্জ করবেন, ঠিক আছে? চেঞ্জ করবেন, আপনাদের জন্য এই সমাজ, এই অবস্থা, আজকাল পোলা পান্ডা ট্রোল করে।